तूने जान नाद मागो फते माया मार ए विश्व जगत करीबे सबाई कहते हो ए विश्व जगत करी आली अपनार संसारे आईसा कुनु दिन एक बेला आमी फातेमा पेट बरार करते पारी नाई आई रे एमोनो दिन जाए आमी फातेमार सुलार मध्य आगुन जले ना एर परो कुनु दिन आपनारे कोइसी ना आली एटा नाई इटा लागबो कुनु दिन बोली नाई कारण बोलेनी आपने आलीर मने कष्ट কারণ আমার আব্বা আমার আপনার হাতে তুইল্লা দিয়া কইছিল ফাতেমা সাবধান আলীর কষ্ট দিস না আলীর পায়ের নিচে তুই ফাতেমার জান্নাত স্বামী গো খেজুর পাতার গড়ে থাকি কোনদিন ভালো বিছানায় ঘুমাইতে পারে খেজুর পাতার করে আমি ঘুমাই এরপর কোনদিন কই নাই স্বামী আমার ইডা দেন হিডা দেন কিন্তু আজকে আপনার কাছে আমি একটা জিনিসের ভিক্ষা চাই আমার দয়া কইরা মাফ করবেন আর ভিক্ষাটা দিবেন নি সাথে সাথে মাওলা আলীর চোখ দিয়া পানি গুলি পড়তে আলী ডাক দিয়ে কই ফাতেমা তোমার পাওয়ার মতো যোগ্যতা আমি আলীর কোনদিন ছিল না তোমার আব্বাই যদি আমার দয়া কইরা না দিত আমি ফাতেমা তোমার পাইতাম না জীবনে কোনো কিছু চাও নাই রে ফাতেমা আজকে তুমি কি চাইবা ফাতেমা ডাক দিয়া কয় স্বামী গো আমার বাবার উম্মতের মধ্যে আমার বাবার উম্মতের মধ্যে যত নওজোয়ান নওজোয়ান যুবক ইয়াং ইয়াং উম্মত হবে আপনিও তো আলী যুবক আপনিও তো ইয়াং আমার বাবার উম্মতের মধ্যে যত যুবক যুবক উম্মত হবে এরারে ডাইন হাতে দইরা ফুল সেরাতের বীরটা ফার করায়া জান্নাত তো দিবেন এই ওয়াদাটা আমি ফাতেমার সাথে দিবেন নিগো আলে ডাক দেয়া কয় ফাতেমা কি কইলা কলজাডার ভিতরে আগুন জ্বালাইলি ও ফাতেমা সারা জীবন কিছুই চাইলা না কিছুই চাইলা না আজকে একটা জিনিস চাইলা তাও নিজের জন্য না বাবার উম্মতের জন্য যা যা আমি আল্লাহর কসম করলাম বড় কসম খেয়ে বললাম আমি আলী থাকতে নবী যুবক উম্মতের জাহান্নামে যাইতে আমি আলী কোনোদিন দিতাম না আমার নবীর মেয়ে ফাতেমার কান্দেরে হাসান আর হুসাইন দুই ভাই মায়ের সামনে এসা দাঁড়াইয়া ডাক দিয়া কই মা আওয়াজ করে বলেন মা সবার মারে একটু স্মরণ করে ডাক দেন আওয়াজ করে কন্যা হাসান হুসাইন ডাক দিয়া কই মা আপনি আমাদেরকে হঠাৎ করে কেন তলব করলেন হঠাৎ করে কেন ডাক দিলেন আপনার চোখ দিয়ে যে পানি জমাড়ে হাসান হুসাইন রে মা ফাতেমা ডাক দেয়া কই হাসান হুসাইন আমি মা হয়া তোমরা দুইজনের কাছে একটা জিনিস আজগা ভিক্ষা চাই হাসান হুসাইন একটা চিৎকার দিয়া খো মা সন্তানের কাছে মা কোনদিন ভিক্ষা চাওয়ার লাগে না ও মা এ
সব বইলা আমারে গুনাহগার করবেন না পাপী বানাবেন না কেন না আমরা দুই ভাই হাসান হোসেন আমাদের পায়ে গায়ের চামড়া গুলি কাইটা কাইটা যদি আপনার পায়ের জুতা বানায় দেই এর পরও তো মা 32 নালের দুধ যে খাইছি এক নালের এক ফুড়া দুধের ঋণ তো মা শোধ করতে পারবো না আম্মা গো বলেন না কিসের জন্য কাঁদেন আর কিসের জন্য আমাদেরকে ডাকলেন মা ফাতেমা ডাক দিয়া কয় হাসান আর হোসাইন রে ও বাবা হুসাইন তোরা দুইটা ভাই হলি শিশু আর কিশোর তোর নানার উম্মতের মধ্যে যত শিশু আর কিশোর উম্মত হবে এদেরকে জাহান্নামে ফুল সরাত ফার কইরা জান্নাতের ঢুকাইয়া দিবা এই জিম্মাদারিটা তোমরা দুই ভাই গ্রহণ করবা কিনা ফাতেমার কথা শুনে হাসান আর হুসাইন একটা ডাক দিয়ে কয় মা ও জননী মা গো আল্লাহর কসম করে বললাম আমরা দুই ভাই থাকতে নানার শিশু কিশোর উম্মতের জাহান্নামে যাইতে আমরা দিব না গোল্ড অফ মদিনা শূন্যতির অহংকার নবী ডাক দেয়া কই মা আমার এই উম্মত যদি দুজুকে যা আমি কি মানতে পারি ফাতেমা কন্যা আব্বা কোনদিন আপনি বরদাস্ত করতে পারেন না নবী উম্মতের কত পাগল রে আমার নবী তিন দিন গুহার ভিতরে উম্মতি উম্মতি করে কান্দে বনের রাখালারা ডাক দিয়ে কই আবু বকর এই গুহার ভিতরে আজকে তিন দিন ধরে একটা লোক কান্দতেছে এই লোকটা যেই দিন থেকে এই গুহার ভিতরে ডুইকা কান্দে আল্লাহর কসম রে আবু বকর আজকে তিন দিন ধরা আমার বনের পশুগুলি গাছের মধ্যে মুখ লাগাইল নবী কান্দে রে আমাদের বনের পশু পাখি হরিণগুলিও এই লোকটার সাথে সাথে কান্দে আওয়াজ করে বলেন না নবী একমাত্র কার জন্য কেঁদে এখনো মদিনায় কার জন্য কাঁদে আর উম্মত কি করলো উম্মত তো নবীর জন্য কিছুই করে নাই আজকের মাহফিলও কিন্তু অনেক উম্মত আসে নাই কিন্তু কফাল ফুরা এই মুখটা হাশরের ময়দানে আমার রসুলকে কিভাবে দেখাবে ফাতেমা ডাক দিয়া কই আব্বা কান্দেন না আল্লাহু আকবার ফাতেমা কি কই আব্বা কান্দেন না আর আপনি কাঁদতে হবে না মা ফাতেমা ডাক দিয়ে কই বাবা আর আপনার চোখের পানি ফেলতে হবে না আপনার উম্মত যেন জাহান্নাম দিয়া হেঁটে হেঁটে না যাওয়া লাগে আমি ফাতেমা এই মুহূর্তে সেই ব্যবস্থা করে দিব আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আপনি কাঁদতে হবে না আপনার উম্মতের জান্নাতে যাওয়ার ফয়সালা আমি এখন করে দিয়ে যাব আচ্ছা আপনারা বলেন মা ফাতেমার করার ক্ষমতা আছে না নাই এই জন্য আগের কালের মুরব্বীরা গজল গাইত খাতুনে জান নাত মা গো ফাতেমা আমার এ বিশ্ব জগত করিবে সবাই কইতে হইব এ বিশ্ব জগৎ করি আওয়াজ করে বলেন করার উদ্ধার করার ক্ষমতা মা ফাতেমার আসলে নাই নবী ডাক দিয়া কো মা তুমি কেমনে করবা ফাতেমা ডাক দিয়া কই আব্বা আপনি একটু দেখেন আমি কিভাবে ব্যবস্থা করি হঠাৎ কইরা
মা ফাতেমা একটা ডাক মারলেন, আমার বাবার সাহাবী আবু বকর হুজুর কই গো, ও আবু বকর আপনি একটু আমার সামনে আসেন। আবু বকর দেরি করে না, দূরতে দূরতে মা ফাতেমার সামনে এসে দাঁড়াইলেন। দাঁড়ায়া দেখে মা ফাতেমার চোখ দিয়া পানিগুলি বয়া বয়া পড়তেছে। আবু বকর ডাক দিয়ে কই, মা জীবনে কোনোদিন তো আপনি আমাকে এমন সময় এমন ভাবে কান্নারত অবস্থায় আমার ডাক দেন নাই। ও মা আপনি দি চোখের পানি ফেলে কাঁদেন, বলেন না মা আমাকে কেন ডেকেছেন। আবু বকর রে ফাতেমা ডাক দেয়া কই, আবু বকর সারাটা জীবন আপনি আমার বাবার গোলামি করে গেলেন, হিজরতের রাতে গুহার ভিতরে নিজে সাপের কামড় খাইলেন, আমার নবীর ঘুমের কোনো ব্যাঘাত দিলেন না। এত নবীরে আপনি ভালোবাসেন গো, আপনি আমার নবীরে এতই ভালোবাসেন। ও আবু বকর আপনি হলেন আমার বাবার সাহাবিদের মধ্যে সবচাইতে বয়স্ক প্রাপ্ত সাহাবি, আমার বাবার সাহাবিদের মধ্যে আপনি হলেন বৃদ্ধ সাহাবি, আপনি হলেন বুড়ো সাহাবি। ও হুজুর আপনার কাছে জীবনে আমি কিছুই চাই নাই, আজকে আপনার কাছে আমি একটা জিনিসের ভিক্ষা চাই। আমি কিছু চাই না, আপনার কাছে একটা জিনিস আজকে ভিক্ষা চাই, দিবেন নি? আবু বকর কয়ে, ফাতেমা রাহমাতুল্লিল আলামিন নবীর মেয়ে হইয়া কি চাইবা আমার কাছে, আমার কি আছে, আমার জীবন আর যৌবন তো নবীর কদমে কুরবান করছে। ফাতেমা তুমি আমার কাছে কি চাইবা? মা ফাতেমা ডাক দিয়া বলে, ও আবু বকর হুজুর আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমার বাবার উম্মতের মধ্যে যত নবুড়া বুড়া বৃদ্ধ বৃদ্ধ সাদা চুলওয়ালা দাড়িওয়ালা আমার বাবার যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত হবে, আপনি এদেরকে ডান হাতে দইরা ফুল সেরাতের ফুলরা ফার করায়া জান্নাত দিয়া দিবে, এই জিম্মাদারিটা আপনি গ্রহণ করতে পারবেন কিনা? আবু বকর একটা ডাক দিয়ে কই, ফাতেমা রে নবীর মেয়ে হইয়া একটা জিনিস চাইলা, তাও নিজের জন্য না, আমার না নবীর গুনাগার উম্মতের জন্য। আমার নবীর সাক্ষী রাইকা কয়, আল্লাহর কসম খায়া কয়, তুমি ফাতেমার সাক্ষী রাইকা কয়, আমার নবীর উম্মতের মধ্যে যত বুড়া বুড়া নবীদ্য বিদ্য উম্মত হবে এদের জাহান্নামে যাইতে আমি আবু বকর কোন নবীর দিব না। যত বিদ্য উম্মত হবে সব বুড়া উম্মতের জিম্মাদারি আমি আবু বকর লইছি। আল্লাহ তুমি কেমনে আমার বাবার বিদ্য উম্মত রে জাহান্নামে দিবা, এবার আমি ফাতেমা দেখব। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, মুরব্বীদের জিম্মাদারি কে হয়ে গেছে? আবু বকর সিদ্দিক, বলেন না কে? এখন মা ফাতেমা কই, বিদ্যদের জিম্মাদারি হলো আবু বকর, এখন বাকি আছে যুবক। যুবক আমার বাবার উম্মতের মধ্যে যত নওজোয়ান ইয়াং ইয়াং যুবক উম্মত হবে এদের জিম্মাদারিটা কে নিবে? ফাতেমা একটা ডাক দিয়া কই, প্রাণের স্বামী আমার আলী গো, আলী আপনার সংসারে আইসা কোনদিন এক বেলা আমি ফাতেমা পেট ভরে আহার করতে পারি নাই। আইরে আইরে
এমনও দিন যায় আমি ফাতেমার সুলার মধ্যে আগুন জ্বলে না। এরপরও কোনোদিন আপনারে কইছি না আলী এটা নাই এটা লাগবো কোনোদিন বলি নাই, কারণ বললেনি আপনি আলীর মনে কষ্ট, কারণ আমার আব্বা আমার আপনার হাতে তুইল্লা দিয়া কইছিল ফাতেমা সাবধান আলীর কষ্ট দিস না, আলীর ফায়ের নিচে তুই ফাতেমার জান্নাত। স্বামী গো খেজুর পাতার গড়ে থাকি কোনদিন ভালো বিছানায় ঘুমাইতে পারে নাই, খেজুর পাতার গড়ে আমি ঘুমাই, এরপরও কোনদিন কই নাই স্বামী আমার ইডা দেন হিডা দেন, কিন্তু আজকে আপনার কাছে আমি একটা জিনিসের ভিক্ষা চাই, আমার দয়া কইরা মাফ করবেন আর ভিক্ষাটা দিবেন নি। সাথে সাথে মাওলা আলীর চোখ দিয়া পানি গুলি পড়তে, আলী ডাক দিয়ে কই ফাতেমা তোমার পাওয়ার মতো যোগ্যতা আমি আলীর কোনোদিন ছিল না, তোমার আব্বাই যদি আমার দয়া কইরা না দিত আমি ফাতেমা তোমার পাইতাম না, জীবনে কোনো কিছু চাও নাই রে ফাতেমা আজকা তুমি কি চাইবা। ফাতেমা ডাক দিয়া কয় স্বামী গো আমার বাবার উম্মতের মধ্যে যত নৌজোয়ান যুবক ইয়াং ইয়াং উম্মত হবে আপনিও তো আলী যুবক আপনিও তো ইয়াং, আমার বাবার উম্মতের মধ্যে যত যুবক যুবক উম্মত হবে এরারে ডাইন হাতে দইরা ফুল সেরাতের বীরটা ফার করাইয়া জান্নাত দিবেন, এই ওয়াদাটা আমি ফাতেমার সাথে দিবেন নি গো। আলে ডাক দেয়া কয় ফাতেমা কি কইলা কলজাডার ভিতরে আগুন জ্বালাইলি, ও ফাতেমা সারা জীবন কিছুই চাইলা না কিছুই চাইলা না, আজকা একটা জিনিস চাইলা তাও নিজের জন্য না বাবার উন্নতের জন্য, যা যা আমি আল্লাহর কসম করলাম কসম খেয়ে বললাম আমি আলী থাকতে নবীর যুবক উন্নতের জাহান্নামে যাইতে আমি আলী কোনোদিন দিতাম না। আমি নাব নবীর যুবক উম্মতের জিম্মাদারিটা গ্রহণ করা লইলাম। এবার ফাতেমা একটা ডাক মারলেন হাসান আর হুসাইন কইরে দুইটা যুবতরের জুরের কবুতরের বাচ্চার মতো মার কদমে আইসা দাঁড়াইছে, মার সামনে আয়া দেখে মা কান্দে, সন্তানের সামনে মা কাঁদলে সন্তান কোনোদিন বরদাস্ত করতে পারে না সহ্য করে নিতে পারে না, আওয়াজ করে বলেন ঠিক কিনা, আমার নবীর মেয়ে ফাতেমার কান্দে রে হাসান আর হুসাইন দুই ভাই মায়ের সামনে এসা দাঁড়াইয়া ডাক দিয়া কই মা, আওয়াজ করে বলেন মা, সবার মারে একটু স্মরণ করে ডাকবেন আওয়াজ করে কন্যা, হাসান হুসাইন ডাক দিয়া কই মা আপনি আমাদেরকে হঠাৎ করে কেন তলব করলেন হঠাৎ করে কেন ডাক দিলেন, আপনার চোখ দিয়ে যে পানি জড়ে হাসান হুসাইন রে, মা ফাতেমা ডাক দেয়া কই হাসান হুসাইন আমি মা হয়া তোমরা দুইজনের কাছে একটা জিনিস আজগা ভিক্ষা চাই, হাসান হুসাইন একটা চিৎকার দিয়া কো মা সন্তানের কাছে মা কোনোদিন ভিক্ষা চাওয়ার লাগে না, ও মা
এসব বইলা আমরারে গুনাহগার করবেন না, পাপি বানাবেন না। কেন না আমরা দুই ভাই হাসান হুসাইন আমাদের পায়ে গায়ের চামড়াগুলি কাইটা কাইটা যদি আপনার পায়ের জুতা বানায় দেই, এরপরও তো মা বত্রিশ নালের দুধ যে খাইছি, এক নালের এক ফুড়া দুধের ঋণ তো মা শোধ করতে পারবো না। আম্মা গো বলেন না বলেন না, কিসের জন্য কাঁদেন আর কিসের জন্য আমাদেরকে ডাকলেন? মা ফাতেমা ডাক দিয়া কয় হাসান আর হুসাইন রে, ও বাবা হুসাইন তোরা দুইটা ভাই হলি শিশু আর কিশোর, তোর নানার উম্মতের মধ্যে যত শিশু আর কিশোর উম্মত হবে এদেরকে জাহান্নামে ফুলসরাত ফার করা জান্নাতের ঢুকাইয়া দিবা, এই জিম্মাদারিটা তোমরা দুই ভাই গ্রহণ করবা কিনা? ফাতেমার কথা শুনে হাসান আর হুসাইন একটা ডাক দিয়া কয় মা, ও জননী মা গো আল্লাহর কসম করে বললাম আমরা দুই ভাই থাকতে নানার শিশু কিশোর উম্মতের জাহান্নামে যাইতে আমরা দিব না। ও আব্বা হাসরের ময়দানে মিজানের পাল্লা দাঁড়া করানো হবে কি হবে না? বলেন যার নেকের পাল্লা হালকা হবে সে কই যাবে? জাহান্নামে। কিন্তু আজকে একটা তত্ত্ব শুনে রাখেন, মিজানের পাল্লা যেখানে দাঁড়া করানো হবে ওইখানে ইমাম হাসান আর হুসাইন দুই ভাই দাঁড়ায় থাকবে। যখন দেখবে নানার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে গা, সাথে সাথে ফকরের ভিতর থেকে একটা কাগজ মোবারক বাইর কইরা উম্মতের নানার নেকের ফাল্লার মধ্যে দিয়া দিব, সাথে সাথে নানার উম্মতের নেকের ফাল্লা বাড়ি হয়ে যাবে। কোন কিতাবে আসছে কাগজ দিত না, যখন দেখবে নানার উম্মতের নেকের ফাল্লা হালকা হয়ে গেছে ইমাম হাসান হুসাইন গিয়া নানার উম্মতের নেকের ফাল্লার ভিতরে পয়সা দেবে। নানার উম্মতের নেকের ফাল্লা কি করবে? বাড়ি করবে, ওজন করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই ইমাম হাসান হুসাইনকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই? না আপনাদের কষ্ট হইতাছে? দেও স্লোগান দেন, যে আওয়াজ দিছেন দিন ইসলাম জিংলা বাসের আওয়াজ হয়েছে, নারায়ের ইসালাতের আওয়াজ এত নরম না? বলেন না, নারায়ের ইসালাতের আওয়াজ এত নরম? বলেন কারবালাই নবীর ফক্কের আহলে বায়াতের ফক্কে ছিল কয়জন? বাহাত্তর জন, মতান্তরে বিরাশি জন, আর এজিদের ফক্কের লোক ছিল ছাব্বিশ হাজার। কত হাজার? আর আহলে বায়াত ইমাম হুসাইনের পক্ষে ছিল মাত্র কয়জন? বাহাত্তর জন, বিরাশি জন। বলেন তো বাহাত্তর বিরাশি জনের জয় হয়েছে না ছাব্বিশ হাজারের জয় হয়েছে? কই ছাব্বিশ হাজার আর কই বাহাত্তর জন মেয়ে কি কন্যা কন মিয়া? হ্যাঁ হাসা ওই বোঝা গেল লোক বেশি হইলে কি হইব ইমান নাই, আর লোক বাহাত্তর জন হইলে কি হইব ভিতরে ইমানের দৌলত আছে। তো বোঝা গেল আপনার ভিতরে কি ইমান নাই? থাকলে নিয়ে এটা ইমানদারের আওয়াজ না, ইমানদারের আওয়াজ হবে গর্জিয়াস, কারণ শাহজালালের বক্ত একজনে আজান দিছে মাইক ছাড়া ইমানি আওয়াজে গুরু গোবিন্দর সাত তালা বেঙ্গালাইছে। তা আপনারা কেন মাত্র একজন? কতগুলি মানুষ আবার মাইকও আছে? আওয়াজ এমন জোরে আওয়াজ হয় তুইব এলাকার যত গাট্টি উট্টি আছে শব্দের কানের ফর্দা যেন সিরা জাগা। রাজি আছেন? তাও রাজি না জোরে কর রাজি। তাহলে দুইটা হাত এমনি উড়ান, একবার সুজইব গলাটা যারা দেন বিড়ি খাইতে খাইতে গলা বইয়া গেছে গা। এবার দেয়া যাবো ইমান কারে খ নারে তাকবীর, নারে
রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত চিল্লা এখন মারহাবা আরে বাবার মন হইছে কয়েক হাজার মানুষের আওয়াজ আছে মারহাবা কোন তাহলে বোঝা গেল আমাদের ভিতরে ইমান ফাক ফান জাতনের ভালোবাসা আছে না নাই গলাও এত কোন জায়গাতে আছে মারহাবা কোন শিশু কিশোরদের দায়িত্ব নিছে কে ইমাম হাসান যুবকদের জিম্মাদারি নিছে কে হযরতে মাওলা মুরব্বীদের জিম্মা নিছে কে হযরতে আবু এখন বাকি আছে কে মহিলা মহিলা মা ফাতেমা দিরি করে নাই সাজদার মধ্যে পয়রা আমার মালিক রে একটা ডাক দেয়া কয় মালিক রে ও কাবার মালিক মালিক রে মালিক আমার বাবার উম্মতের বৃদ্ধদের জিম্মাদারি হলো যুবকদের জিম্মাদারি হলো শিশু কিশোরের জিম্মাদারি হলো এখন আছে মহিলারা আমি ফাতেমা তো মহিলা মালিক এই দেশার মধ্যে ফললাম যতক্ষণ আমার বাবার মহিলা উন্মতের জিম্মাদারি আমার না দিবা তোমার কসম আমি ফাতেমা মাথা তুলব না আমি ফাতেমা আমার বাবার মহিলা উন্মতের জিম্মাদারি লইলাম এবার তুমি কারে জাহান্নাম দিবা দেও আমার আল্লাহ কো জিব্রাইল নবীর কাছে যাও নবীরে কও কান্না থামাইতো মা ফাতেমারে কও কান্না থামাইতো নবীর কান্না আমি সহ্য করতে পারি না ফাতেমার কান্না আমি সহ্য করতে পারি না ও জিব্রাইল নবীরে কও নবী যেন না কাঁদে আমি ওয়াদা দিলাম কাল হাশরের ময়দানে নবী যার জান্নাতি কইব আমি আল্লাহ তারে জান্ন মতে বিনা হিসাবে বুকায়া দিবা নবী যাকে জান্নাতি বলবে আমি আল্লাহ তাকে জান্নাতে দিব আরো জোরে কন্ন সুবহানাল্লাহ কেমন করে আপনাদের জেলার নাম কি কিশোরগঞ্জ বলেন না কিগঞ্জ আরো জোরে কিগঞ্জ কোর্ট আছে আদালত আসেনি আগামীকাল কি বার মঙ্গলবার কোর্ট কি খোলা না বন্ধ কোর্ট খোলা কোর্টে আসামি আছে জজ আছে কোর্ট খোলাও আছে কিন্তু কোর্টে কোনো উকিল হাজির হয় নাই বলেন তো বিচার কার্যক্রম শুরু হবে আচ্ছা বলেন উকিলের দাম বেশি না হাকিমের দাম বেশি কি কি সমস্যা কি হুজুর আসবে কিও বারোটা ফসিস বাজে এতক্ষণ কি আমি ওয়াজ করতেছি না জিনে মারহাবা কোন মিয়া আসলে অনেকক্ষণ কথা বলছি তো এতক্ষণে গিয়ে গলা একটু জাগাত গেছে মারহাবা কোন এতক্ষণে সুর আইছে না এতক্ষণ আসছে নাই এখন পানি খাওয়াইছেন তো মারহাবা কোন অনেকে গরম পানি খা গলা কিলারের জন্য আমি ঠান্ডা পানি না খেলে গলা ঠিক না মারহাবা কোন আওয়াজ করে বলেন উকিলের দাম বেশি না হাকিমের দাম বেশি উকিলের দাম বেশি বোকার মতন কথা কর হাকিমের দাম বেশি কার হাকিম হাকিমের দাম বেশি না হাকিম আছে আসামিও আছে কোর্ট কাছারিও খোলা আছে কিন্তু উকিল সাহেব আসে নাই বলেন তো বিচার কি শুরু হবে কিন্তু হাকিমের দাম কি উকিলের চেয়ে বেশি কিন্তু উকিল নাই বিচার
হাসরের ময়দানটা হলো কুট, ওই কুটের হাকিম হলো মালিক, আর ওই কুটের উকিল হলো রহমাতাল্লিল। পাঁচশো পাঁচ হাজার বৎসর, পঞ্চাশ হাজার বৎসর, পঞ্চাশটা হাজার বৎসর মানুষগুলি বারো সূর্যের তাপে গেমে গেমে নিজের গামি সাঁতার কাটবে। ইয়া নাফসি, ইয়া নাফসি বলে বলে কাঁদবে, কারো কান্না আল্লাহর দরবারে সন্তুষ্ট হবে না, আল্লাহ কারো কান্নাই মন নরম হবে না, কারণ ওই দিন আল্লাহ হবে কহার, জাব্বার, দয়া মায়া থাকতো না। হাসরের ময়দানে আল্লাহ কা আল্লাহর বান্দারা সবাই আদম সন্তানরা চোখের পানি ফেলায় কাঁদিবে, আর মানুষগুলি বলবে আল্লাহ হয়তো জান্নাত দে দেও নইতো জাহান্নামে দিয়া দেও, জাহান্নামে দিয়া দাও, তারপরও বালা। এই হাসরের ময়দানে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারতাছি না, সবাই নাফসি নাফসি করে কাঁদিবে, মজকগুলি বাতের ফেনার মতো টকবক টকবক করে পা গুটবে, সমস্ত আদম সন্তানগুলি আদম নবীর কাছে যায় বলবে ও আদম আমাদেরকে একটু সাহায্য করেন না, আল্লাহর কন্যা বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করা, জান্নাতে দিলে দেখ নাইলে জাহান্নামে দিয়া দেখ, তারপরও কোন বিচার শুরু করত। আদম নবী কইলাস্তুলাহা আমার কাছে আইসো, আমি তো মনিবের দরবারে কথা বলার ক্ষমতা আজগা নাই, তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে, উনিও বলবে লাস্তুলাহা আমার কাছে আইসো, আমার দ্বারা সম্ভব না, চলে যাও তোমরা মুসা নবীর কাছে, উনি বলবে লাস্তুলাহা আমার দ্বারা সম্ভব না, চলে যাও নূহর কাছে, নূহ বলবে লাস্তুলাহা আমার দ্বারা সম্ভব না, চলে যাও ঈসা নবীর কাছে, ঈসা নবী বলবে আমিও পারবো না, তবে একটা রাস্তা দেখায়া দেই, ওই তাকায়া তাকায়া দেখো আজকে পঞ্চাশটা হাজার বৎসর দইরা ওই মাকামে মাহমুদের মধ্যে আখিরি নবী উম্মতি উম্মতি করে কান্দতেছে, এই নবী সারা আজকা আল্লাহর দরবারে কথা বলার কোনো ক্ষমতা কারো নাই, সমস্ত আদম গুলি সমস্ত আদম সন্তানেরা আমার নবীর কাছে যাইব, যায়া দেখবো আমার নবী সেজদাই পড়া কাঁদতেছে, ইয়া রব্বি ইয়া হাবলি, নবীর রব যা শরীফ হিতে মন বরে নবীর রাও হিতে মন না দিবার বাহগোসা জুড়ে আদেদার দার গোসা, আমার নবীর সেজদাই পরে কাঁদে, উম্মতি 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 বলে কাঁদে, আল্লাহর কাছে যায় বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আদম নবীর কাছে গেলাম কোনো উপকার করে নাই, মুসা নবীর কাছে গেলাম উপকার করে নাই, ইব্রাহিম নবীর কাছে গেলাম উপকার পাইলাম না, নূহ নবীর কাছে গেলাম সাহায্য পাইলাম না, ঈসা নবীর কাছে গেলাম সাহায্য পাইলাম না, আপনার কাছে আমরা আসলাম, আপনিও কি তাদের মতন আমার নৈরাশা কইরা দিবে, নবী একটা ডাক দেয়া কইব উম্মত রে এতদিন তোরে কোথায় আসিলি, আজকে পঞ্চাশটা হাজার বৎসর ধরা তোরার লাগে আমি পাগল হইয়া রয়েছি, আর ওই আগে কেন আমার কাছে আসলা না, আমি তো তোমাদের জন্য পাগল হইয়া কাঁদতেছি, আমার নবী আমার
থাকবে। মুসলিম শরীফের হাদিস, সিয়া সিত্তার কিতাবের হাদিস, আমার নতে ডাক দিবে, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা ওয়া কুল তুসমা ওয়া সালতুতা ওয়া সফাতু সাফা। নবী গো, আজকে আপনার কান্নার দিন না, দয়া কইরা মাথা তুলেন, আজকে কানলে আপনি আমি সহ্য করতে পারবো না। ও নবী, কান্না কইরেন না, কি চাইবেন সান, যা চাইবেন তা পাইবেন, যা বলবেন তা শুনব। আমার নবী কয়, আল্লাহ আমি কিছু চাই না, আমার এই গুণাগার উম্মতরে আমার কুলে দিয়াতে, আমি আর আরে লয়া জান্নাত যাই, আমি কি বা জাহান্নাম যাইগা, আমার উম্মতার বারো সূর্যের তাপ সহ্য করতে, আমার উম্মত গুলি আর পারতেছে, আমার উম্মত গুলি রে আমারে দিয়া দাও। আল্লাহ কই, দোস্ত আপনি কাঁদতে আমি সহ্য করতে পারি না, আপনার যত উম্মত মনে চা তত উম্মত লয়া জান্নাতে ঢুকেন। আমার নবী কই, একবার দুইবার তিনবার আমি জাহান্নামে ঢুকব, জাহান্নামে তিনবার ডুইকা, আমার একটা উম্মতেরও জাহান্নামে রাখতাম না, সব উম্মতের বিনা হিসাবে আমি নবী জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেব। সিল দেখছেন আপনারা, চিল কথা বলা, সিল চিনেন, চিল সিল আকাশ দেখি করে, যখন মুরগির বাচ্চা দেখে কি দেখে, বাচ্চারে থাবা দে, তখন মা যায়, যেটা মা আছে মা দেখবেন দুই দিকের পাখনা এইভাবে কি করে এভাবে বাড়াইয়া দিলে বাচ্চাগুলি দেখবেন সুন্দর করে ফাঁকার তলে আসে, তখন মা এভাবে ডাইকা দেয় যে না আমার কাছে কোনো বাচ্চা কাচ্চা নাই, কথা কোনো ঠিক কিনা? আমার নবী কই, হাসরের ময়দানে আমি একটা হাত এইভাবে বাড়াইয়া দিমু, আর একটা হাত এইভাবে বাড়াইয়া দিমু, আমার দুইটা হাত হাসরের দুই প্রান্তে চলে যাবে, আমার উম্মতগুলি আমার হাতের তালান হাতের তলে চলে আসবে, আমার উম্মতের জাহান্নামে দেওয়ার জন্য ফেরেশতারা খুঁজা পাবে না। আওয়াজ করে বলেন, হাত তুলে বলেন, ওই নবী সুপারিশ করার ক্ষমতা আছে না, হার জুড়ে ফেলা আছে না, নবীর সাফাত ছাড়া পরকালে আমাদের কোনো উপায়, কারণ হাসরের ময়দানের উকিল হলো রাহমাতাল্লিল, আরো জোরে কোন রাহমাতাল্লিল, নবী যতক্ষণ দাঁড়া না দাঁড়াবে ততক্ষণ আল্লাহর দরবারে কেউ কথা বলার কোনো ক্ষমতা। এখন আসেন, আল্লাহ কি বলছিলেন, আমার নবীর উম্মতের নেক থাকলেও জাহান্নাম পার হয়ে যেতে হবে, ঈমান না থাকলেও যেতে হবে, থাকলেও বলে হুজুর এটার অর্থ কিন্তু আমরা ওয়াজ কিন্তু এতক্ষণ ঠিকই শুনছেন, মনোযোগ দিছেন, এবং আমার বিশ্বাস আমার মন বলছে আজকের মাহফিল ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তার কারণ কি বলবো, এক নাম্বার কারণ, এখানে অসংখ্য মানুষের চোখ দিয়া নবীর মহাব্বতে নবীর বিরহে চোখের পানি আসছে, যেই মাহফিলে এক ফোঁটা চোখের পানি ফেরে ওই মাহফিলটা আল্লাহ কবুল করে। নবী বলছেন যেখানে ৪০ জন মুসলমান একত্রিত হয়ে দোয়া করে, ওই ৪০ জনের ভিতরে একজন আল্লাহর ওলি থাকে, যদি ওলি নাও থাকে কিছুক্ষণের লাগে আল্লাহ ৪০ জনের মাঝখান থেকে একজন ওলি বানা বানায়া একজন ওলির উসিলায় বাকি ৩৯ জনের দোয়া আল্লাহ কবুল করে নে। এখানে কি আমরা ৪০ জন হব না ইনশাল্লাহ, বেশি হব। এরপরে আসেন তিন নাম্বার কারণ, আমি গুনাগার আজকের মাহফিলের একজন মুসাফির, নবী হাদিস শরীফে বলছে তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়, প্রথমে বলছে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া কবুল, এরপরে বলছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরে দোয়া করলে মদিনার নবীকে আল্লাহ ডাইরেক্ট কবুল করে। আমি মুসাফির হইয়া মন থেকে দোয়া করি আজকের মাহফিল কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। যেই কথা বলতেছিলাম, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মানুষগুলি চোখ দিয়ে পানি ফেলাইছে, এই যে এই লোকটা আমার অনেক ভালোবাসে, মারহাবা কোন, আমি কিন্তু দাওয়াত রাখছি ঠিকই, কিন্তু কোন মাহফিলে দাওয়াত রাখছি আমি জানি না, কিন্তু আয়েশা দেখি আমার বাজানের মাহফিল, মারহাবা কোন, গতবার হাদিয়া কম দিছে, যদি জানতাম এই মাহফিলের লেগে দাওয়াত দিতেছে তাহলে দাওয়াত রাখলাম না,
কিন্তু মনে করছি না জানে কোন জায়গার মাহফিল রেখা দিই না, আয়েশা দিয়ে এই মাহফিল আওয়াজ করে কোন মারহাবা, কারণ মনের টান আছে। কি আছে? মনের একটা টান আছে, কথা কোন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম যে ইমান থাকলেও জাহান্নাম পার হতে হবে, না থাকলেও, এর কারণটা কি জানেননি? ফুল চেরাতের ফুলটা কত হাজার বছরের কথা কোনা, এবার খুব 72-30 হাজার কোন ক হাজার লম্বা, কত হাজারের 30 হাজার বছরের রাস্তা সমান লম্বা, চিকন হচ্ছে কেমন চুলের মতন, দার কেমন হীরার চেয়েও দার। আচ্ছা বলেন তো এই ফুল সেরাতের ফুলটা কোন জায়গায় থাকবে? জাহান্নামের উপরে, নিচে থাকবে জাহান্নাম, উপরে থাকবে ফুল সেরাত। কাইটটা পয়রা গেলেই জাহান্নামে যাবেন, আর যদি ফার হইতে পারেন ওই পার যাইতারেন জান্নাত। মদিনার নবী কয় আমার উম্মতের ইমান আছে কিন্তু আমলের শর্ত, বহুত উম্মত আছে এমন আছে না, আমার উম্মতের প্রতি আমার উম্মতের অন্তরে আমি নবীর মহাব্বত আছে ঠিকই কিন্তু ইমানের ক্ষেত্রে একটু দুর্বলতা আছে, কিন্তু আমার এই উম্মতগুলি জাহান্নামের উপর দিয়া ফুল সেরাত কাইটা কাইটা জাহান্নাম যাইব, আমি এটা বরদাস্ত করতে পারবো না। মদিনার নবী কয় আমি ফুল সেরাতের উপর দিয়া এইভাবে দুইটা হাত আমি লম্বা করে দেব, আমার হাত দুইটা 30 হাজার বছরের ফুল সেরাতের সমান লম্বা হয়ে যাবে। আমি কইব উম্মতেরে আমার হাতের উপর দিয়া হাইটা হাইটা তোরা ফুল চেরা ছাড় হইয়া যা, আমার হাত কাইটা টুকরা টুকরা হয়ে গেলে আমি নবী কষ্ট পাইতাম না রে খোদা, আমার একটা উম্মত জাহান্নামে গেলে তোর খোদার কসম আমি মদিনার নবী তোমার জান্নাতে কদমে দিতাম না। আমার হাত কাইটা জাগা, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি তোমার জান্নাতে যাইতাম না। আল্লাহু আকবার কোন আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কইছে সবারই ইমান থাকলেও ফুল সেরাত পার হতে হবে, তবে ইমানদার পার হয়ে যাবে বিজলির চাইতে আরো দ্রুত গতিতে, মারাবা কোন না, আর বেঈমান যারা তারা আস্তে আস্তে যাবে আর কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, কিন্তু ইমানদার আর বেঈমানদার সবাই ফুল চেরাত পার হয়ে যেতে হবে। আমার নবীর সাফাতের মাধ্যমে, আমার নবীর সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা ফুল সেরাতের ফুল পারি দিয়া মুহূর্তের মধ্যে কত তাড়াতাড়ি বলবো ফজরের নামাজ ফরজ কয় রাকাত, কথা কোনা ফজরের ফরজ কয় রাকাত, পড়তে কতক্ষণ সময় লাগে, অক্ষরে বেশি হইলে 10 মিনিট, বেশি হইলে 10 মিনিট। মদিনার নবী কয় আমার ইমানদার উম্মত যারা হবে তারা ফজরের 2 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে এর চাইতে আরো দ্রুত গতিতে আমার ফুল চেরাত আমার ইমানদার উম্মত পার হয়ে যাবে। কত তাড়াতাড়ি পার হয়ে যাব আমরা, মারহাবা কর না, কিন্তু নবীর আশেক হতে হবে। নামাজ পড়লে চলবে না, নামাজ তো লাগবে অবশ্যই কিন্তু নবীর আশেক হওয়া লাগবে। বহুত লোক আছে নামাজ পড়তে পড়তে কফালো কর পড়ছে, ফাওয়ের মধ্যেও কর পড়ছে কিন্তু অন্তরে নবীর মহাব্বত নাই, কোনো লাভ হবে না। কোনো লাভ হবে অন্তরে কি থাকতে হবে? কার মহাব্বত? নবীর মহাব্বত, আহলে বায়াতের মহাব্বত, পাকে পাঞ্জাতনের মহাব্বত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর কোরআনে বলছে শুনেন সবাই পার হতে হবে, কিন্তু একটা মাসা একটা কথা শুনে রাখেন, ইমানদার যখন জাহান্নামের উপরে ফুল সেরাত, ইমানদার যখন ফুল সেরাত পার হবে জাহান্নাম কি কইব জানেননি? হে মুমেন আস্তে যাও, আস্তে যাও, আর আস্তে যাও, কে কইব, কে কইব জাহান্নামে কথা কোনা, কে কইব, কারে কইব মুমেন ব্যক্তিরে, কারে কইব আস্তে যাও, আস্তে যাও। বলে কেন আস্তে যাইতাম? কো তুমি যে আমার উপর দিয়া হাইটা হাইটা যাইতাছো, তোমার নূরের তাজাল্লিতে আমি জাহান্নামের অগ্নিশিখা ঠান্ডা হয়ে গেছে। হায় 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 রে, আস্তে আস্তে যাও, ইমানদারের কত পাওয়ার
ও ইমানদার আসতে চাও, তোমার নূরের তাজাল্লিতে আমি জাহান্নামের বড় শান্তি লাগতাছে। তাহলে বলেন ইমানদারের দাম আছে না নাই? তাইলে আমাদের ইমানেরও দরকার আছে না নাই? এই জন্য আমি নুমানি আজকে বলবো, ইমান আগে ঠিক করতে হবে। ইউমিনুনা বিল গায়েব, আল্লাহ কয় আগে হলো ইমান, এরপরে ওয়াইকিমুনা সলাত, ইমান আনো, তারপরে তোমার জন্য নামাজ পড়া ফরজ। আওয়াজ করে বলেন ঠিক কি না? আচ্ছা আপনারা বলেন, আমরা কোনোদিন নবী দেখছি না? শেষ ওয়াজ 10 মিনিট, আমি কথা বলে শেষ করে দিব। আমরা নবী দেখছি, সাহাবি দেখছি, ফেরেশতা দেখছি, কোন নবী দেখছি? দেখছেন না তো? এবার আপনাদের কাছে প্রশ্ন, সাহাবিদের ইমান বড় না আমাদের ইমান বড়? জোরে কন, আরো জোরে, কেরে নবীরে, আর আমরা এজন্য আমরা দামি না হেরা? আচ্ছা তাহলে নবীর হাদিস থেকে কই, আমি আর কই না, আপনারা হাদিস থেকে শুনেন। আমার নবীকে, আমার নবী সাহাবিদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি জানো এই পৃথিবীতে শ্রেষ্ঠ ইমানদার কারা? ফেরেশ সাহাবিরা কো, ফেরেশ তারা। আল্লাহর নবী কো, না। বলে কেন আল্লাহর নবী এরা না? এরা স্বয়ং আল্লাহরে দেখছে। বলেন না, স্বয়ং আল্লাহরে দেখছে, তারা আল্লাহর হুকুম আহকাম মানে, তারা দেখেছে, চিনেছে, জেনেছে। আমার নবী কয় তারা না, ফেরেশতা সাহাবীদেরকে নবী কয়। তারপরে বলতো, আবার বলতো কারা? এবার ফেরেশতারা সাহাবীরা কয়, সমস্ত নবীরা। আমার নবী কয় না, তারাও না। বলে আল্লাহর নবী কেন তারা না? কয় তারা তো আল্লাহরে দেখছে কেহ, আবার কেউ আল্লাহর উহি পাইছে, কেহ আল্লাহরে জিব্রাইল দেখছে, জিব্রাইলে দেখছে, কেউ মুজেজা পায়া, তারপরে ইমান আনছে আল্লাহর উপরে, তারাও হতে পারে না। আমার নবী কইতে এবার বলো কারা? ফেরেশতা সাহাবীরা কয়, হুজুর আমাদের ইমান কতটুকু মজবুত এটা আপনিই? নবী কয়, তোমরাও শ্রেষ্ঠ ইমানদার না? কে রে? তোমরা তো আমি নবীরে দেখে ইমান আনছি। আবু বকর নবীরে দেখছে না, আয়সা কইছে, হুজুর আপনি যদি আমার একটা মুজাজা দেখাই তারেন, তাইলে আমি আপনার উপরে কি আনাম? নাইলে ইমান আনতাম না। এরা আমারে দেখছে, মুজাজাও দেখছে, দেইকা ইমান আনছে, তারাও শ্রেষ্ঠ ইমানদার না? এবার নবী কই, তাইলে শুনা, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ইমানদার কারা? আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ইমানদার হবে তারা যারা আমার আখির জামানার উম্মত। কেন রে? তারা আল্লাহও দেখবে না, আমার আমার ফেরেশতাও দেখবে না, তারা আমি রসুলেরও দেখবে না। একটা সাদা কাগজের কিতাব কোরআন কইরা আমার উপরে ইমান আনবে, আল্লাহর উপরে ইমান আনবে, না দেইকা বিশ্বাস করবে, এই জন্য তারা হবে পৃথিবীতে শ্রেষ্ঠ ইমানদার। আওয়াজ করে বলেন আল্লাহ ভগবান। কারণ আমরা কোন আল্লাহ রাসুল, কোন ফেরেশতা, সাহাবি আরশ করছিল কলম না দেখার পরও আমরা মানি, আমান্তু বিল্লাহি ওয়া মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিবাদাল বাউত। গলা ফাটায়া আওয়াজ করে কি বলা যাবে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছে ইউমিনুনা বিল গায়েব, এর অর্থটা মনে রাখবেন, এর অর্থ হলো যারা না দেখা অদৃশ্যকে যারা বিশ্বাস করে তারা হচ্ছে মুমেন। আল্লাহ কি কয়, যারা না দেখা বিশ্বাস করে তারা কি মুমেন? নবীরাও দেখছে, ফেরেশতারাও দেখছে, সাহাবিরাও নবীরে দেখছে, মুজাদা দেখছে, আমরা কিন্তু কিছুই দেখছি না, না দেখেই কিন্তু আমরা বিশ্বাস করছি আল্লাহ রাসূল কো। এই জন্য আমার আখির জামানার উম্মত হবে শ্রেষ্ঠ ইমানদার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, এই নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না? কি মুখে মুখে
না অন্তর থেকে? অন্তর থেকে হাসা হয়, এমন হাসা কতই শুনছি। সুন্নি মাহফিল আইলে কয় হুজুর আমরা নবীর ভালোবাসি, আবার ওহাবির মাহফিলে যাওয়া ঠিক হই? এন আইলো ওইটাও ঠিক, হ্যাঁ জন আবার যা হিরাও বলে ঠিক। আসলে কি ঠিক কি দুইটা হয় না একটা হয়? আমার নবী কইছে আমার উম্মতের মধ্যে 73 দল হবে। কত দল? কুল্লুহুম ফিন্নার, সব কই যাবে? বলেন না সব কোথায় যাবে? ইল্লা, হ্যাঁ একটা দল বাদ দিয়া, সেটাকে ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল ছাড়া বাকি সব জাহান্নামে। আমার নবী সাহাবীরা বলে হুজুর ওই দলটাকে? নবী কই মা আনা আলাইহি ওয়া সাহাবী, সেটা আমি এবং আমার সাহাবীদের দল। আল্লামা মোল্লা আলী কারি বলে সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আওয়াজ করে বলেন একমাত্র সুন্নি ছাড়া বাকি সব কি? আপনারা ডরাইছেন, এটা কি আমি বানায় কইছি? আমি না, ওয়াহাবিরার যত হুজুর আছে সবাই হাদিস মানে, এবং সুন্নি যে সঠিক এটা হেরাও মানে। হেরাও সুন্নি দাবি করে, হেরা দাবি করে, হেরা বলে খাঁটি আহলে সুন্নি, আর আমরা বলে বেদাইত্তা সুন্নি। হেরা কি কথা কন, হেরা কি আর আমরা কি? আচ্ছা একটা ওয়াজ করিস, কষ্ট দিতে আপনাদের? এক বেড়া রাস্তা দিয়া মধু বিক্রি করে, কি বিক্রি করে? মধু ওলার হাতও কি তাহে বালতি কন্যা কি দেখে? তো এবার বালতি কান্দে লয়ে যাইতেছে আর খাঁটি মধু রাখবেন? আমি কই মধুওয়ালা তোর মধু কত করে কেজি? কুজুর বেশি না 500 টাকা, আপনার লাগে 400। খাঁটি মধু কি? খাঁটি রাখছি রাখা সেরা, এটা গরণীয় দিয়ে সব চিনির শিরা কি চিনির। আরেক বেড়া গাছ থেকে হালে এই মাত্র মধুরা কাইটিয়া হালে নামছে বালতিরা লয়া। জিগেলাম ভাই তোমার মধুরা কত টাকা কেজি? কো হুজুর 2500 টাকা কেজি, আপনি হুজুর মানুষ আপনি লাগে 2000। কিন্তু এবারে কিন্তু খাঁটি খাঁটি করে মার্কেটিং করে নাই, আর যে বেড়া বালতি লয়ে মার্কেটিং করছে খাঁটি মধু খাঁটি মধু, আসলে অর্ডারটা কি কথা কোন এটা কি? তো এতদিন যারা নিজেদেরকে কৌমি ওহাবি দাবি করছে, এখন নতুন করে এরা সাইনবোর্ড লাগাইছে খাঁটি আহলে সুন্নি, আর আমরা ওই নবীর থেকে শুরু করে এখনো আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেদেরকে দাবি করে আছি। আর এরা নতুন যারা খাঁটি সাইনবোর্ড লাগায় সুন্নি দাবি করে, আসলে এরা কি সুন্নি না এরা মুনাফি? এই আওয়াজ মানি না, আরো জোরে কোন এরা কি সুন্নি না মুনাফি? আমি আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাষাই বলবো, যারা মিলাদ কিয়াম করে, যারা মিলাদ কিয়ামের পক্ষে, নূরের নবীর পক্ষে, হাজির নাজিরের পক্ষে, এরাই সুন্নি, এছাড়া আর কেউ সুন্নি হতে পারে না। হাত তুলে বলে ঠিক কিনা? আমরা নবীর নূর মানি কি মানি না? মিলাদ কিয়াম মানি কি মানি না? আহলে বায়াত মানি কি মানি না? ফাত জানজাতের মানি কি মানি না? মাজার জিয়ারত মানি কি মানি না? এজন্য আমরা হচ্ছে খাঁটি আহলে সুন্নাত আর বাকি সব জাহান্নামী। ওহাবি জাহান্নামী, হারিজি জাহান্নামী, কাদিয়ানি জাহান্নামী, লামাজহাবি জাহান্নামী, আহলে খবিশ জাহান্নামী, জামাতে ইসলাম জাহান্নামী, হেফাজতে ইসলাম জাহান্নামী, যা আছে সব জাহান্নামী, একটা দল জান্নাতি, সেইটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর আমরাই হলাম জান্নাতি। সবাই জুড়ে কোন আলহামদুলিল্লাহ। এমন কোন মারফুত থাকলে আয় দলিল লয়া যে সুন্নি ছাড়া অন্যরা জান্নাত যাইব, একটা দলিল দিবা আমার 15 লক্ষ টাকার গাড়ি তোমারে আল্লাহর ওয়াস্তে দিয়া যামুগা। খালি একটা দলিল দিবা যে সুন্নি ছাড়া অন্য দল জান্নাত যাইব, এই মুহূর্তে আমি এখানে পয়সা তোমার আমার গাড়িটা দিয়া যামুগা ফারবো করতে। এটা তো বাত, এটা কি বাত? ওই যে ইয়া হেফাজতের বড় হুজুর আছিল আহমদ সখি, এবারেও কইছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশে কোনো ওয়াহাবি নাই। আর সিলেট হবিগঞ্জের অলিপুরে একটা আছে শয়তান নুরুল ইসলাম অলিফুরি, হেবাড়া কিতাব লেখছে, কিতাবের নাম আল্লামা নুরুল ইসলাম অলিফুরি, বয়ান সমগ্র কিতাব আমার কাছে আছে। ওই কিতাবে লেখছে নবীর উম্মতে 73 দল হবে, এক দল জান্নাতি, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। অলিফুরি কিতাবও লেখা আছে,
অলিফুরির কিতাবে নিজে লেখছে একদল জান্নাতি সেটা হলে সুন্নাতুল জামাত, এবারেও কইছে আহমদ শফিও কইছে, তাইলে ওহাবি কইলে তোমরা সেতল কেরে আঙ্গুরে সারাদিন শুননি কই আঙ্গুর জিলাফি খাওয়ামো, কিন্তু তুঙ্গুর ওহাবি কইলে গায়ে লাগে, এতে বোঝা গেল তোমরা যে বাতেল, তোমরা যে জাহান্নামের দল ওহাবি, এটা তোমরা বালা করে জানো, কথা ঠিক কিনা? আব্দুল ওহাব নজদির দল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে নবীর পথে থাকার, অলির পথে থাকার তৌফিক দান করুক। সবাই চিল্লায় কোন আমিন, আরো আসতে কোন আমিন। আপনারা মনে গুসা করছেন, রাগ করছেন, রাগ করলে আর দাওয়াত দিয়েন না, হ্যাঁ মন থাকবো তো ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, আর না অনেক রাত হয়ে গেছে, আগামীকাল আমার দুই মাহফিল, এরপরের দিন দুই দুই মাহফিল, প্রত্যেক দিন মাহফিল, প্রত্যেক দিন ডাবল মাহফিল, মারহাবা কোন না, একটা বাজে গেছে প্রায়, এটা কোনো না না, আপনারা বললেই তো হবে না, তিন ঘন্টার মতো হয়ে গেছে, আবার পিসা বদল আছে, উনি আসবে না, উনি নসিহত করবে, দোয়া করবে ইনশাল্লাহ। আজকের মাহফিলে অনেক মিডিয়া আইছে, একটা দুইটা তিনটা চারটা না মাত্র, গোল্ড অফ মদিনা, এটার আর সিনান লাগতো না, এটার এমনি সিনে, মারহাবা কোন নাম কি? গোল্ড অফ, নাম দিয়ে একটা তো একটা, এরপরটা কি পাওয়ার অফ সুন্না, এটাও মহব্বতের নাম, মারহাবা কোন আর আসিনি, মদিনার প্রেমাইরে মারহাবা কোন, আমি মদিনার পাগল, আমি মদি মদিনার দলে বালে মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবী হুজুর নিয়ে আসেন, আমি মদিনার পা, আমি আমার জিকির নবী, নবী দুই চোখে মদিনার ছবি, বলো আমার জিকির নবী, এই দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি মদিনার পাগল, সবাই আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মদিনার পাগলের দাম আছে না নাই? মদিনার পাগল যারা হইব তারা বিনা হিসাবে জান্নাতি। এই দুনিয়ার পাগলের কোনো আদালতে বিচার আসেনি, এই পাগলের কোনো জেল মামলা আসেনি, পাগলের কোনো বিচার ঠিক তো দ্রব, নবীর পাগল যারা হইব তাদের কোনো হাসরে মিদানে কোনো বিচার নাই, এই জন্য আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? তাইলে আসুন নবীর একটু দাঁড়ায় সালাম জানিয়ে দিন, আমি নবী।